ওয়াও, আমাকে আরো অনেকে চেনে। সো তোমরা যদি কাপল কেবিন ইউজ করতে চাও তাহলে ওই হচ্ছে টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট কাটবো। কিসিলদের জন্য যে প্রাইসটা আছে সেটা সিনেমা শুরু হবে। টস টস করে রস পড়তে পড়তে পুরো আর কি ভরে গেছে আমার। মরে যাবে রে, মরে যাবে, মরে যাবে, মরে যাবে বলবো ব্রো। মানে চারিদিকে কাপেল আর কি ছড়াছড়ি করছে, ঠিক আছে। এর জন্য বক্স কেবিন আছে কিনা, ঠিক আছে, কতটা সুটেবল, কতটা সেফ, প্রাইস কি আছে, আমরা কি করতে চলেছি। বাট তার আগে যে কথাটা সেটা হচ্ছে যে এর আগে যে ভিডিওটা ছিল স্টার সিনেমা হল, তোমরা এত ভালো রেসপন্স করেছো, এর জন্য তোমাদেরকে আর কি থ্যাংক ইউ। তো আজকেও তোমাদের জন্য একটা সিনেমা হল এক্সপ্লোর করতে যাচ্ছি, সেটা হচ্ছে ব্যারাকপুরে। চার সিনেমা হল এক্সপ্লোর করার পরে তোমরা অনেকগুলো সিনেমা হলের নাম আমাকে বলেছিলে, কিন্তু আমি ব্যারাকপুরের অমলা সিনেমা হলটাই বেছে নিয়েছি। তার কারণ হচ্ছে তোমরা স্ক্রিনশটটা দেখে না। সো এই সিনেমা হলটা আমি চুজ করেছি, তো এখন আছি ব্যারাকপুর। আমার উল্টো দিকে আছে অটো স্ট্যান্ড। তোমরা যারা যারাই আসবে ব্যারাকপুর প্ল্যাটফর্মে নেবে, এই অটো স্ট্যান্ডে আসবে, এই অটো স্ট্যান্ড থেকে একদম সিনেমা হলে ধীরে কি অটো যাবে। এ হে রাহা নেই জাতা। অলরেডি আমি অটো ধরে নিয়েছি এবং ব্যারাকপুরের প্ল্যাটফর্ম থেকে বাইরে এসে তোমরা যদি অটো ধরো অমলা হল আসার জন্য, তাহলে পার হেড মাথা পিছু ভাড়া নেবে হচ্ছে 13 টাকা করে। ফাইনালি আমি পৌঁছে গেছি অমলা সিনেমা হল। তো ব্রো, তো এই ইনফরমেশানটা আমি তোমাদেরকে বাড়িতে বসেও দিতে পারতাম, যেহেতু তোমরা গুগল ম্যাপের আর কি মানে রিকমেন্ডেশনে দেখতে পারলে যে এটা কাপেলদের জন্য খুবই সেফ প্লেস। তো আমি এখানে এলাম কেন, তার কারণ হচ্ছে বাড়িতে বসে এটা দেওয়া যাবে না, এটা পুরো ডিটেলটা তোমাদেরকে ভিডিওতে মানে দেওয়ার জন্য আমাকে এখানে আসতে হবে, এখানে দেখতে হবে, পুরো ব্যাপারটা বুঝতে হবে, তারপর তবেই না তোমরা আসবে। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে এই অমলা সিনেমা হলে কাপেলদের জন্য বক্স কেবিন আছে কি না, ঠিক আছে, কতটা সুটেবল, কতটা সেফ, প্রাইস কী আছে। সবাই তো বলছে পকেট ফ্রেন্ডলি প্রাইস, সেটা দেখবো, ঠিক আছে, পুরো ইনভলভমেন্ট কাপেলদের জন্য কীরকম, সমস্ত ইনফরমেশান তোমাদের এই ভিডিওতেই দেবো। জাস্ট তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওই হচ্ছে টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট কাটবো। কি সিনেমা চলছে তোমরা দেখতে পাচ্ছ, তারকার মৃত্যু। প্রাইসটা দেখো, এখানে ব্যালকনি হচ্ছে 80 টাকা এবং ফার্স্ট ক্লাস হচ্ছে 60 টাকা, এবং কাপেলদের জন্য যে প্রাইসটা আছে সেটা তোমাদেরকে আমি পরে জানাচ্ছি। সো ফাইনালি টিকিট কাটছি, পড়ে গেল টিকিটটা। সো ফাইনালি দেখতে পাচ্ছ আমি টিকিটটা কেটে নিয়েছি, এবার ভেতরে যাও। তো টিকিট আমি কেটে নিয়েছি 2:30 থেকে শো, কিন্তু মানে কি বলবো ব্রো, মানে চারিদিকে কাপেল আর কি ছড়াছড়ি করছে, ঠিক আছে, এটা ফুল কাপেলদের সিনেমা, ভয়ঙ্কর খেলা হবে। ইনফরমেশন দিয়ে রাখি জওয়ান, তোমরা যদি দেখতে যাও দেখতে পাচ্ছ 4:45 থেকে শো, একটাই শো, ঠিক আছে। আরে সাওয়াস, মানে তোমাদের সাপোর্টে ভালোবাসায় আমাকে অনেকে চিনে গেছে। মানে হলের একটা ভাইয়ের সাথে দেখা হলো, সে বলছে যে আমি থাকলে তোমাকে একদম উপরে নিয়ে যেতাম ভালোভাবে ভিডিও করার জন্য, পার্কে যেরমভাবে রিভিউ দাও এখানেও সেরমভাবে দেবে। আমি নো হলে আর কি কাজ বাজ করে ভাইটা, ঠিক আছে, এখানকারই স্টাফ, তো পুরোটাই গ্রেস। অ্যান্ড হলের সামনে আমি দাঁড়িয়ে আছি স্পেশাল মোমেন্টের জন্য অপেক্ষা করছি ঢুকবো বলে, তবে তোমরা ভিডিওটা পুরো দেখবে, কারণ হল থেকে বেরিয়ে কিন্তু মানে অরিজিনাল রিভিউ আর ইনফরমেশানটা তোমাদের সাথে শেয়ার করবো। তো হলের মানে শো আর কি ভেঙে গেছে, এবার আমাকে এন্ট্রি নিতে হবে। ও সিনেমা শুরু হবে, নিট এর ভেতরে তো অন্ধকার, বাট তাও তোমাদেরকে আর কি ইনভারমেন্টটা দেখাচ্ছি, ঠিক আছে। ওয়াও, এই শুরু হচ্ছে আর কি সিনেমা, এটা হচ্ছে ওয়ান স্ক্রিন, ঠিক আছে, মানে সিঙ্গেল স্ক্রিন, সরি আর কি সিঙ্গেল স্ক্রিন। সারা বাংলার ক্রাশ কোয়েল মল্লিক দেখছো, কি অসভ্য বর দেখো, নিজের বউকে ছেড়ে কোয়েল মল্লিকের পাশে চলে গেছে। এ বাবা, বেচারি একা একা বসে আছে, হায় রাম হায়, খুব দেবে এই দেখো, আবার আবার ইন্ট্রোডিউস করার জন্য নিয়ে আসছে, এই মেরেছে রে, এবার ঝাড়বে, এবার ঝাড়বে মনে হয়, না ঝাড়লো না। জেন্টস টয়লেটে লেডিস ঢুকে গেছে, দেখো দেখেই মাথা ঘুরে পড়ে গেল। ও আচ্ছা আচ্ছা, মালটা স্বামী নয়, আসামি ক্যারেক্টার। মরে যাবে রে, মরে যাবে, মরে যাবে, মরে যাবে।
ফুল মজা নিয়ে আর কি সিনেমা হলে সিনেমা দেখলাম। এবার হচ্ছে রিভিউ দেওয়া পালা। তবে তার আগে বলি, যারা যারা আগের ভিডিওতে তোমরা এই সিনেমা হলের নাম আমাকে কমেন্ট করেছিলে আসার জন্য, তাদেরকে অনেক থ্যাংক ইউ, ঠিক আছে? অনেক মানে অনেক সুখে দেবো। তবে তার আগে সেটা হচ্ছে যে সিনেমা হলটা তো ভালো, বাট গরমে নিচে গরমে আর কি টস টস করে রস পড়তে পড়তে পুরো আর কি ভরে গেছে আমার। কথায় বলতে গেলে সিনেমা হলটা সত্যি আর কি গুড ফর কাপেলদের জন্য, কারণ এখানে বক্স টিভিনের ব্যবস্থা রয়েছে এবং অসাধারণ ফেসিলিটি কাপেলদের জন্য। তবে আমার একটা এই জিনিসটা সবথেকে বেশি ভালো লাগলো, সেটা হচ্ছে আগে যে সিনেমা হলটা ছিল স্টার সিনেমা হল, তার বাইরে কোনো দোকানপাট ছিল না খাবার ব্যবস্থা। তবে এই সিনেমা হলের বাইরেটা তোমরা দেখতে পাচ্ছ প্রচুর দোকানপাট রয়েছে, যেখানে তোমাদের কোনো অসুবিধা হবে না ইন্টারভেলের টাইমে, এবং বেরোনোর পরেও তোমরা খাবারের ব্যবস্থা পেয়ে যাবে। এবং এই সিনেমা হলে আসতে হবে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যারাকপুরে আসতে হবে। ব্যারাকপুরে প্ল্যাটফর্মের বাইরে থেকে তোমরা অটো কিংবা টোটো ধরলে একদম আমলা সিনেমা হলের সামনে নামিয়ে দেবে। ওয়াও, আমাকে আরও অনেকে চেনে। সো তোমরা যদি কাপেল কেবিন ইউজ করতে চাও তাহলে তোমাদের পেয়ার মানে দুজনের চার্জ পড়বে হচ্ছে 250 টাকা, 250। অ্যান্ড এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, পার্কিং তোমরা যদি টু হুইলার ইউজ করতে চাও তাহলে 20 টাকা করে তোমাদের পার্কিং চার্জ দিতে লাগবে। অ্যান্ড আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, এই সিনেমা হলের সামনে আরেকটা বিরিয়ানি দোকান রয়েছে যেটা 99, তোমাদের জন্য আর কি খুবই আর কি বেটার অপশান 99-এ বিরিয়ানি। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করবো। আই হোপ এনজয় দিস ভিডিও, অ্যান্ড কমেন্ট সেকশনে তোমরা জানাবে যে ওভারঅল এই আমলা হলের অ্যাটমসফিয়ার তোমাদেরকে কেমন লাগলো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট আরেকটা কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমি নেবো বিদায়, তোমরা সবাই ভালো থাকবে। সো টাটা।